দ্য ফিজিশিয়ান ড্রামা এই কাহিনীটি এগারো সেঞ্চুরি সময়কার। সেই সময়ে চার্চে জাদুবিদ্যা নিয়ে লড়াই চলছিল। এছাড়াও গ্রিক ফিজিশিয়ান হিপোক্রেটস আর গ্যালেনের মেডিকেল নলেজ, সেটাও ওয়েস্টার্ন ইউরোপে সম্পূর্ণভাবে শেষ হয়ে গিয়েছে। তারপর আমরা ইংল্যান্ডে বারবার নামের এক ব্যক্তিকে দেখতে পাই। সে সাধারণ মানুষদের চিকিৎসার জ্ঞান দিত, কিন্তু চার্চের লোকেরা তাকে জাদুকর ভাবত, যার জন্য সে লুকিয়ে লুকিয়ে সাধারণ মানুষদের চিকিৎসার জ্ঞান দিতে শুরু করে। সেখানে সে লোকেদের বলতে থাকে যে কিভাবে মেডিকেল সায়েন্স মানুষের প্রাণ বাঁচাতে পারে। তখনই সেখানে রব নামের একটি ছোট্ট বাচ্চা তার কথা শুনে খুবই প্রভাবিত হয়। তারপর রব বাড়ি চলে আসে। সে এবং তার ভাই বোন ও তার মা সবাই একসঙ্গে থাকে। তারপর রাতের বেলায় তার মায়ের শরীর হঠাৎ খুবই অসুস্থ হয়ে যায়। সে তার মায়ের বুকে হাত রাখে। তখন তার খুবই অদ্ভুত মনে হয়, সেজন্য সে বারবারের কাছে যায় যাতে বারবার তার মায়ের চিকিৎসা করতে পারে। সে বারবারকে তাদের বাড়িতে নিয়ে আসে। তখনই সেখানে কিছু চার্চের লোক চলে আসে আর তারা রবের মায়ের চিকিৎসা করতে দেয় না, যার ফলে রবের মায়ের মৃত্যু হয়ে যায়। তার মায়ের মৃত্যুতে সে খুবই কষ্ট পায়। পরের দিন গ্রামের সবাই রবের ভাই ও বোনকে তাদের সঙ্গে নিয়ে যায় যাতে তারা তাদেরকে দিয়ে কাজ করিয়ে নিতে পারে, আর এদিকে রব একাই থেকে যায়। যখন সে বারবারকে গ্রাম থেকে চলে যেতে দেখে, তখন সে তার কাছে গিয়ে বলে, আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো। তখন বারবার রবকে তার সঙ্গে নিয়ে যায়। তারপর রব বারবারের সঙ্গে থাকতে থাকতে সমস্ত মেডিকেল নলেজের ব্যাপারে শিখতে লাগে, কিন্তু বারবার খুব বেশি একটা মেডিকেল নলেজের ব্যাপারে জানে না। সে শুধুমাত্র কয়েকটি রোগের চিকিৎসার ব্যাপারেই জানে। এইভাবে দেখতে দেখতে অনেক বছর কেটে যায়। আর এখন রব অনেক বড় হয়ে গেছে। সে বারবারের সঙ্গে থেকেই অনেক মানুষের চিকিৎসা করতে লাগে, কিন্তু রব এখনো সেই রোগের চিকিৎসা খুঁজতে থাকে যে রোগ কয়েক বছর আগে তার মায়ের হয়েছিল। আর এই রোগটির নাম অ্যাপেন্ডিসাইড, যে রোগের ফলে মানুষের পেটে অনেক ব্যথা হয়, বমি হয় আর তার খিদেও থাকে না। কিন্তু আজ পর্যন্ত সে এই রোগের চিকিৎসা খুঁজে পায়নি। তারপর তারা এক ব্যক্তির চিকিৎসা করার জন্য তার বাড়িতে যায়। সেই ব্যক্তির দাঁতে খুব ব্যথা হয়, আর যখন তার দাঁতের চিকিৎসা করে, তখন রব ওই ব্যক্তির বুকে হাত রাখে। তার বুকে হাত রেখে রব অদ্ভুত কিছু অনুভব করে, যেরকমটা সে ছোটবেলায় তার মায়ের বুকে হাত রেখে অনুভব করেছিল। তখন সে বারবারকে বলে, এই ব্যক্তির বড় কোনো রোগ আছে যার ফলে সে আজ রাতেই মারা যাবে। তার কথা মতো ঠিক ওই রকমই হয়, ওই ব্যক্তি রাতের মধ্যেই মারা যায়। আর এখানেই আমরা জানতে পারি রবের মধ্যে একটি অদ্ভুত ক্ষমতা আছে, যার জন্য সে এমন কিছু রোগের ব্যাপারে জানতে পারে যেগুলো চিকিৎসা এখনো পর্যন্ত বেরোয়নি। রব এসব রোগের চিকিৎসা বের করতে চায়, কিন্তু সে যেসব পেশেন্টদের চিকিৎসা করে তাদের সবারই এক্সটার্নাল ইঞ্জুরি, যার ফলে সে মানুষের শরীরের ভেতরে কি হচ্ছে সেটা বুঝতেই পারে না। আর এখানকার লোকেরা মানুষের শরীরকে কেটে দেখাকে পাপ বলে মনে করে। যেহেতু ওই ব্যক্তির মৃত্যু হয়ে গেছে, তার জন্য গ্রামবাসীরা রব এবং বারবারকে গ্রাম থেকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেয়। এভাবে অনেক সময় কেটে যায়। আর একদিন বারবার চোখে ঝাপসা দেখে। আসলে তার ক্যাটারাক্ট, মানে চোখে ছানি পড়ে গেছে। আর এখন পর্যন্ত এই রোগেরও কোনো চিকিৎসা শুরু হয়নি। আস্তে আস্তে বারবার পুরোপুরি ব্লাইন্ড, অর্থাৎ অন্ধ হয়ে যায়। তারা দুজনে কিছুই বুঝে উঠতে পারে না যে তাদের এখন কি করা উচিত। তখনই তারা জানতে পারে একজন জিউরিস্ট ডক্টর এই রোগের অপারেশন করে চোখ ঠিক করে দিতে পারে। তারপর তারা সেই ডক্টরের কাছে আসে। তখন ওই জিউরিস্ট ডক্টর বারবারের চোখের অপারেশন করে। কিছুদিনের মধ্যেই বারবার আবার চোখে দেখতে পায়। এটা দেখে রব এবং বারবার দুজনেই খুবই অবাক হয়ে যায়, কারণ আজ পর্যন্ত তারা এমন কোনো ব্যক্তিকে দেখেনি যে অন্ধ হওয়ার পর আবার চোখে দেখতে পাচ্ছে। তখন রব জিউরিস্ট ডক্টরকে জিজ্ঞেস করে, আপনি এই রোগের চিকিৎসা কোথায় থেকে শিখেছেন? তখন ডক্টর রবকে বলে, পার্সিয়াতে সেনা নামের একজন ডক্টর, যার একটা নিজস্ব হসপিটালও আছে, এছাড়াও সে একজন সায়েন্টিস্ট ডক্টর এবং ফিলোসফার। সেখানে সে মানুষের রোগের চিকিৎসা করে আর সেখানে নতুন স্টুডেন্টদের মেডিকেল নলেজ দেয়, মানে সে তাদেরকে এক ধরনের ডক্টর বানিয়ে দেয়। এটা শোনার পর রব খুবই এক্সাইটেড হয়ে যায় আর সেও সিদ্ধান্ত নেয় যে সে পার্সিয়া যাবে। কিন্তু পার্সিয়া যেতে গেলে তাদেরকে মিশরের ওপর দিয়ে যেতে হবে, কিন্তু মিশরের ওপর দিয়ে কোনো খ্রিস্টানের যাওয়ার অনুমতি নেই,
যেহেতু রব একজন খ্রিস্টান সেজন্য সে ওই দিক দিয়ে যেতে পারবে না, কিন্তু জুস লোকেদের মিশরে উপর দিয়ে যাওয়ার অনুমতি আছে, যার জন্য রব ঠিক করে যে সে জুস হয়ে মিশরের ওপর দিয়ে পার্সিয়া যাবে। তারপর রব পার্সিয়া যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু পার্সিয়া যাওয়াটা অতটাও সহজ নয়। এভাবে যেতে গেলে তাদের পার্সিয়া পৌঁছাতে এক বছর লেগে যাবে। তারপর রব জুস লোকেদের চাকর সেজে তাদের সঙ্গে যেতে শুরু করে, তারা জল জাহাজে করে এগিয়ে যায়। তারপর তারা রেগিস্তানের মধ্যে দিয়ে মিশরে পৌঁছায়। রব সেখানে তার নাম বদলে বেঞ্জিমান রেখে দেয়, যাতে সেখানে সবাই তাকে জিউস ভাবে। আসলে রেবিকাকে বিক্রি করার জন্য এখানে নিয়ে আসে। তারপর তারা পাহাড়ের ওপর থেকে একদল সেলজিউকের সেনাকে দেখতে পায়। এই সেনারা একটি গ্রামের সমস্ত মানুষকে পুরোপুরি ভাবে শেষ করে দিয়েছে। তারা সবাই সেই গ্রামে যায়। সেখানে রেবিকা একটা ছোট্ট বাচ্চাকে তার সঙ্গে নিয়ে নেয়। তারপর হঠাৎ করেই বাচ্চাটি অসুস্থ হয়ে পড়ে। তখন রব তার মেডিকেল ট্রিটমেন্ট করে তাকে সুস্থ স্বাভাবিক করে তোলে। এটা দেখে রেবিকা খুবই ইমপ্রেস হয়ে যায়, আর মনে মনে তারা দুজনে একে অপরকে পছন্দ করতে শুরু করে। সেখানে রেবিকা রবকে আলাদিনের গল্পও শোনায়। এরপর তারা রেগিস্তানের মধ্য দিয়ে পার্সিয়ার কাছাকাছি পৌঁছে যায়। ঠিক তখনই রেগিস্তানে বিশাল বড় ঝড় চলে আসে। তারা সবাই ওই ঝড়ে আটকে যায়। রবের প্রাণ যেতে যেতে বেঁচে যায়। তারপর সে কোন রকমে সেই জায়গা পর্যন্ত পৌঁছে যায় যেখানে সেনার হসপিটাল আছে। সে ওই হসপিটালে গিয়ে বলে, আমিও এখানে মেডিকেলের ব্যাপারে সমস্ত কিছু শিখতে চাই। কিন্তু তার অবস্থা দেখে গার্ডরা মারতে মারতে তাকে রাস্তায় ফেলে দেয়। রব অজ্ঞান হয়ে যায়। তখন এক ব্যক্তি তাকে উঠিয়ে নিয়ে আসে। তারপর রবের যখন জ্ঞান ফেরে তখন সে নিজেকে হসপিটালে দেখতে পায়। এটা সেই হসপিটাল যেই হসপিটালে সে মেডিকেলের পড়াশোনা করতে চায়, কিভাবে অপারেশন করে সেটাও শিখতে চায়। আর যে ব্যক্তি তাকে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে আসে সে আর কেউ নয়, সে আসলে সেনা। সে যখন জানতে পারে রব অত দূর থেকে মেডিকেলের পড়াশোনা করার জন্য এখানে এসেছে, তখন সে তার কলেজে তাকে অ্যাডমিশন দিয়ে দেয়। তারপর রব এখানে থেকেই নতুন নতুন মেডিকেলের ট্রিটমেন্ট শেখে। তাকে মেডিকেলের ইতিহাসও পড়ানো হয়, আর মেডিকেলে নতুন নতুন ট্রিটমেন্ট সম্পর্কেও বলা হয়। এরপরে সে জানতে পারে রেবিকা জীবিত আছে, কিন্তু সেখানকার এক ব্যক্তির সঙ্গে তার বিয়ে হতে চলেছে, যার জন্য রবের খুবই মন খারাপ হয়ে যায়। কারণ সে রেবিকাকে ভালোবাসে, কিন্তু তার ইচ্ছা থাকা সত্ত্বেও সে কিছুই করতে পারবে না, কারণ সে তার নিজের দেশে নেই, অন্য দেশে আছে। তারপর সে একটি মহিলার কাছে যায়। তখন রব ওই মহিলাকে দেখেই বুঝে যায় যে ওই মহিলা এমন কোন রোগে ভুগছে যেটার কোনো চিকিৎসা নেই। সেজন্য সে ওই মহিলাকে হসপিটালে নিয়ে আসে। তারপর রব এবং সেনা দুজনে মিলে ওই মহিলার চিকিৎসা করতে লাগে। তখন সেনা বুঝতে পারে যে রবের ভিতরে এমন কিছু অদ্ভুত অলৌকিক ক্ষমতা রয়েছে যার জন্য সে যে কোনো মানুষের ভেতরের ভয়ঙ্কর রোগের ব্যাপারে জানতে পারে। তখন রব সেনাকে বলে, আজ থেকে কয়েক বছর আগে আমার মা অ্যাপেন্ডিসাইড নামের রোগের কারণে মারা গেছে। তখন আমি তাকে বাঁচাতে পারিনি, কিন্তু এখন আমি এই রোগের ট্রিটমেন্ট শিখতে চাই যাতে আমি লক্ষ লক্ষ মানুষের সাহায্য করতে পারি। কিন্তু অবাক করা বিষয় হলো, এত বড় হসপিটাল হওয়া সত্ত্বেও এখানে অ্যাপেন্ডিসাইডের কোনো চিকিৎসাই নেই। তখন সেনা রবকে বলে, ধর্মের জন্য এখানে কোনো মানুষের শরীরকে কাটার অনুমতি নেই, এটাকে পাপ বলে মনে করা হয়। আমাদের কাছে এই রোগের কোনো চিকিৎসা নেই, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে পরবর্তী সময়ে আমরা এইসব রোগের চিকিৎসা সম্পর্কে জানতে পারবো, আর সমস্ত মানুষের প্রত্যেকটি রোগের চিকিৎসা করে তাদেরকে ঠিক করে তাদের সুস্থ স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে পারবো। অন্যদিকে এখানকার রাজা শাহ এবং সেলজিউকের সেনারা রাজার সঙ্গে সন্ধি করতে চায়, কিন্তু রাজা সন্ধি করতে চায় না। এর ফলে সেলজিউকের সেনারা রেগে গিয়ে একটি প্লেগ রোগের পেশেন্টকে শাহের রাজ্যে পাঠিয়ে দেয়, যার ফলে সারা রাজ্যে প্লেগ ছড়িয়ে মহামারী শুরু হয়ে যায়। হাজার হাজার মানুষের মৃত্যু হয়ে যায়। অনেকেই এই রাজ্য ছেড়ে চলে যেতে শুরু করে। এই সব লোকেদের মধ্যে রেবেকার হাজবেন্ডও থাকে। আসলে রেবেকারও প্লেগ রোগ হয়ে যায়, যার জন্য তার হাজবেন্ড তাকে ছেড়ে চলে গেছে। এদিকে সেনা এবং তার সব মেডিকেল স্টুডেন্টরা এখানে থেকে গরিব সাধারণ মানুষদের চিকিৎসা করতে শুরু করে। রব দেখে তাদের শরীরে বড় বড় ফোড়া হয়ে গেছে। যদিও রব চায় এই ফোড়াগুলো কেটে ওই জায়গাটা পরিষ্কার করতে, তখন সেনা তাকে বলে, এই সময় আমরা কোনো কারোরই শরীরকে কাটতে পারবো না, কারণ এটা করা অপরাধ হবে, সেজন্য আরো অনেক পেশেন্ট মারা যায়।
তখন রব সেখানে অনেক ইঁদুরকে ঘুরে বেড়াতে দেখে। তখন সে বুঝতে পারে এই সব ইঁদুর থেকেই প্লেগ রোগ ছড়াচ্ছে আর এই শহরের সব জায়গাতেই আবর্জনা পড়ে রয়েছে। তখন রব শহরের সব ইঁদুরকে মেরে ফেলে আর যাতে আবর্জনা কম হয় সেই দিকে খেয়াল রাখে, যার ফলে সমস্ত রোগই ঠিক হয়ে যায় আর প্লেগ রোগ হওয়া বন্ধ হয়ে যায়। আর এদিকে রেবিকাও পুরোপুরি ভাবে ঠিক হয়ে যায়। রেবিকার হাজবেন্ডও তাকে ছেড়ে চলে গেছে। তারা দুজন দুজনকে ভালোবাসে, সেজন্য তারা একসঙ্গেই থাকতে শুরু করে। যেহেতু শহরে মহামারী শেষ হয়ে গেছে সেজন্য রেবিকার হাজবেন্ডও শহরে ফিরে আসে। রেবিকার ইচ্ছা না থাকা সত্ত্বেও তাকে তার হাজবেন্ডের সঙ্গেই থাকতে হয়। তারপর একদিন হসপিটালে অ্যাপেন্ডিসাইডের একটি পেশেন্ট আসে। রব তার শরীর কেটে অপারেশন করার অনুমতি পায় না, সেজন্য লোকটি মারা যায়। কিন্তু এই লোকটি আসলে জরাস্ট্রিন, আর জরাস্ট্রিন লোকেদের মৃত্যুর পর তাদের শরীরকে কেটে দেখা কোনো ধরনের অপরাধ নয় আর সেটাকে পাপ বলেও মনে করা হয় না। তারপর রব কারোর অনুমতি ছাড়াই তার শরীর কেটে শরীরের বিভিন্ন অর্গানসকে দেখে যে অর্গানসগুলি কিভাবে একে অপরের সঙ্গে কানেক্টেড হয়ে রয়েছে, কিভাবে সংযুক্ত আছে। সে শরীরের সব অর্গানসের ছবি এঁকে নেয়। এরই সঙ্গে সে এটাও জানতে পারে যে শরীরের কোন অংশে অ্যাপেন্ডিসাইড হয়। কিন্তু এই ব্যাপারটা সেখানকার মোল্লারা জেনে যায়, যার ফলে সে রব এবং সেনাকে গ্রেপ্তার করে নেয় আর শাস্তি হিসাবে তাদেরকে মৃত্যু ঘোষণা করে। কিন্তু তখনই সেখানকার রাজা শাহের শরীর অসুস্থ হয়ে পড়ে। আসলে তারও অ্যাপেন্ডিসাইড হয়েছে, যেটা আজ থেকে কয়েক বছর আগে রবের মায়ের হয়েছিল। এরপরে রব ও সেনাকে ছাড়িয়ে দুজনকে রাজা শাহের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে রব রাজাকে বলে, আমরা আপনাকে ঠিক করতে পারি, কিন্তু এর জন্য আপনার শরীরকে কাটতে হবে। এছাড়াও সে একটা শর্ত রাখে, সে বলে এর জন্য আপনাকে রেবেকাকে ছেড়ে দিতে হবে। আসলে রেবেকার হাজবেন্ড জানতে পেরে যায় যে রেবেকা ও রবের ফিজিক্যাল রিলেশনশিপ হয়েছে, যার জন্য তাকে মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ করে মেরে ফেলার শাস্তি ঘোষণা করা হয়। তখন রাজা শাহ রবের কথা মেনে নিয়ে রেবেকাকে ছেড়ে দেয়। এরপর সিনা, রব এবং আরো কয়েকজন মিলে রাজার অপারেশন করতে শুরু করে। তারা রাজাকে অজ্ঞান হওয়ার মেডিসিন দেয়, তারপর তার পেট কেটে অপারেশন করে তাকে পুরোপুরি ভাবে ঠিক করে দেয়। কয়েকদিনের মধ্যেই রাজা পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। অন্যদিকে এই শহরের মোল্লারা সেই জিউ সেনাদের সঙ্গে মিলে যায়, কারণ সে রাজার উপর রেগে যায়, কারণ রাজা রব ও সেনাকে মুক্ত করে দিয়েছে আর তাদেরকে দিয়ে ওই মেডিকেল ট্রিটমেন্ট করিয়েছে যেটা তারা পাপ বলে মনে করে। সেজন্য সে তার সৈন্যদেরকে নিয়ে শহরে অ্যাটাক করে দেয়। আসলে তারা জিউস লোকেদের ওপর অধিকার করতে চায়। আর ওইদিকে সেলজিউকের সেনারা শহরের বাইরে থেকে আক্রমণ করে দেয়, পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে যায়। তারা সেনার লাইব্রেরি এবং স্কুলকেও পুড়িয়ে দেয়। রব সেনার সঙ্গে দেখা করতে চায়, তখন সেনা তার লাইব্রেরিতে বসে থাকে। তখন সেনা রবকে তার সব থেকে ইম্পর্টেন্ট মূল্যবান বইটি দিয়ে বলে, তোমার জীবনে এই বইটা খুবই কাজে লাগবে। আর এরপর সেনারও মৃত্যু হয়ে যায়, আর রব রেবেকাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। অনেক দূর ভ্রমণ করার পর তারা ইংল্যান্ডের লন্ডন শহরে পৌঁছে যায়। সে রেবেকাকে বিয়ে করে নেয়, আর লন্ডনে আসার পর সে তার নিজের একটি হসপিটাল খোলে। এখানে সে সাধারণ মানুষের চিকিৎসা করতে শুরু করে। সে তার ভাই ও বোনকে খোঁজার অনেক চেষ্টা করে, কিন্তু সে তাদেরকে কোথাও খুঁজে পায় না। তারপর একদিন রবের প্রথম শিক্ষক বারবার সেখানে আসে, কিন্তু কেউই তার কাছে চিকিৎসা করানোর জন্য যায় না। এটা দেখে বারবার খুবই অবাক হয়ে যায় যে হঠাৎ করে কি এমন হলো। তখন তার কাছে একটি ছোট্ট বাচ্চা আসে আর রবের হসপিটাল সম্পর্কে বলে। এটা শুনে সে খুবই খুশি হয়ে রবের সঙ্গে দেখা করার জন্য তার হসপিটালে যায়। সেখানে সে রবকে দেখে খুবই খুশি হয় আর রবও তাকে দেখে খুশি হয়। আর এইভাবেই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়।